ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সল্টলেকের দত্তাবাদে বোমাবাজি, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের অভিযোগ, গতকাল রাতে পরপর দুটি বোমা ছড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বিদায়ী কাউন্সিলরের দাবি, লোকসভা নির্বাচনে 38 নম্বর ওয়ার্ডে তৃণমূল এগিয়ে থাকায় এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি। পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন শাসক দলের নেতা। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসায় বদনামের চেষ্টা, পাল্টা দাবি গেরুয়া শিবিরের। মালদার মানিক চকে দিলীপ ঘোষের সভার অনুমতি ঘিরে রাজনৈতিক তরজা। মঙ্গলবার মথুরাপুরে বিএসএস স্কুলের মাঠে দিলীপ ঘোষের সভা হওয়ার কথা, স্কুল কর্তৃপক্ষ সভা করার অনুমতি দেয়নি। বিজেপির দাবি, তৃণমূলের চাপে স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। মঙ্গলবার মথুরাপুরেই এক বিজেপি কর্মীর জমিতে দিলীপ ঘোষের সভা হবে বলে বিজেপির দাবি। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতি প্রায়শই উস্কানিমূলক মন্তব্য করেন, তার প্রেক্ষিতেই স্কুল মাঠে সভা করার অনুমতি মেলেনি। বর্ধমান শহরের শালবাগান এলাকায় বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সকালে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, গতকাল শালবাগান এলাকায় তাদের দলীয় কার্যালয়ে পুড়িয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদে এদিন সকালে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, উল্টে বিজেপি তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রাজ্যে এখন থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি, শান্তিনিকেতনে পৌঁছে দাবি কৈলাস বিজয়বর্গীয়র। বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র। বাংলার মানুষকে সন্ত্রস্ত করার চেষ্টা করছেন কৈলাস, পাল্টা অভিযোগ মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহর। में ममता जी आतंक फैलाना चाहती है और उनको पता है कि उनकी जमीन खिसक गई, तो आतंक के बल पर फिर से कुर्सी प्राप्त करना चाहती है। मैं समझता हूं कि बंगाल के संस्कार और संस्कृति में कहीं पर भी आतंक और भय नहीं होना चाहिए, और हम चुनाव आयोग से प्रार्थना करेंगे कि लोग निर्भीकता से वोट डाल सकें और ये आतंक और हिंसा की राजनीति समाप्त हो, इसके लिए अभी से सेंट्रल फोर्स डिप्लॉयड करें। पाल्टा फिरहाद हाकिम की जानिए, सुनबो। আমরা কোনো আতঙ্ক করছি না। বাংলার কৈলাস বিজয়বর্গী যেখান দিয়ে এসছেন সেখানে আতঙ্ক থাকে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। সেখানে চম্বলের ডাকাতরা থাকে, আতঙ্ক থাকে, গুলি করে, বেহরে পালিয়ে যায়। এখানে তো আতঙ্কের কোনো ব্যাপার নেই। বর্গী সাহেবরা যেখানে থাকে সেখানে আতঙ্কের হয়। ওদের হাতে সরকার আছে, ওদের হাতে পাওয়ার আছে, মিসইউজ করবেও, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে।